বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার গল্প নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক আমি সিরাজের বেগম। রাজনীতি, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, অষ্টাদশ শতকের নবাব অন্তপুরের জাঁকজমকের আড়ালে হারিয়ে যাওয়া একটি প্রেমের গল্প নিয়ে সাজানো সিরিয়াল আমি সিরাজের বেগম। জনপ্রিয় এই ধারাবাহিকে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শন ব্যানার্জি। শন 1993 সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 25 বছর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু এই অভিনেতার। 2 বছরে একটু একটু করে পা রেখেছেন অভিনয় জগতে। বাংলার মডেলিং জগতে খুব অল্প সময়ের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন এই অভিনেতা। 2017 সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় কলকাতা থেকে মনোনীত হয়েছিলেন তিনি। শন সুপুরুষ তো বটেই, পাশাপাশি তার চেহারার মধ্যে যে অবাঙালি ছোঁয়া রয়েছে তা চরিত্রের ক্ষেত্রে মানানসই। আর সবচেয়ে বড় কথা, শনের ব্যক্তিত্বের মধ্যে স্বাভাবিক আভিজাত্য। আমি সিরাজের বেগম ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আসেন শন। এর আগে কোনো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা যায়নি, তবে এর আগে তিনি জাতীয় স্তরের মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। র‍্যাম্প মডেল হিসেবে বেশ সুনামও অর্জন করেন। তবে সিরিয়ালে তাকে এই প্রথম দেখা গেল এর আগে তিনি সিনেমাতে অভিনয় করেছেন। অরিন্দম শীলের দুর্গা সহায় ছবিতে সম্পূর্ণা চট্টোপাধ্যায়ের বিপরীতে তাকে দেখেছেন দর্শকেরা। তবে বাংলার দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় আরেকটি কারণে, আর তা হলো তিনি হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। বাংলা টেলিজগতের এই হ্যান্ডসাম অভিনেতা এখনও অবিবাহিত রয়েছেন। এই মুহূর্তে কারো সাথে প্রেম করছেন কিনা জানা যায়নি। তো বন্ধুরা, আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনেতা শন ব্যানার্জির অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।